আচ্ছা, এই মগটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হোয়াইট মগ। এর স্টার্টিং রেট থাকে 45 করে, আর এর প্রিন্টিং কস্ট আপনার থাকছে মাত্র 5 টাকা। মাত্র 5 টাকা কস্টিং করে আপনি এটা কাস্টমাইজ প্রিন্ট করে বিক্রি করতে পারেন 150 থেকে 200 টাকা। এরকম টাইপের গ্লাস ফ্রেম আপনারা আমাদের থেকে পারচেজ করছেন 130 টাকা, এর প্রিন্টিং কস্ট ঠিক 5 টাকা। 5 টাকা আপনি টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার 135 থেকে 140 টাকায়। এটা আপনি বিক্রি করছেন 300 থেকে 350 টাকায়। আচ্ছা, আপনারা যদি সাবলিমেশনের ব্যবসা করতে চান তাহলে আমরা কম্বো, বিভিন্ন আমাদের কাছে বিভিন্ন কম্বো অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে আমরা একটা 5-in-1 কম্বো মেশিন দিচ্ছি, যার দুটো মগের এক্সটেনশন, একটা প্লেট, একটা ক্যাপের এক্সটেনশন, আর একটা ফ্ল্যাট বডি থাকে 12-15 সাইজের, একটা এপসনের L130 প্রিন্টার থাকছে, তার সাথে সাবলিমেশন ইঙ্ক, টেপ, পেপার, টেপ, আর এই সমস্ত র মেটেরিয়ালস আমরা প্রোভাইড করছি আপনাদেরকে। কোয়ান্টিটি আছে সবারই আলাদা আলাদা করে। এর প্রাইস থাকছে আপনার 29,999 প্লাস জিএসটি। এর বাইরেও আমাদের আরো বিভিন্ন কম্বো রয়েছে, তো আপনারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন বিজনেস কম্বো নিয়ে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম, এর আগেও তো আপনাদের ভিডিও তৈরি করেছিলাম, একদম, তো সেখানে কাস্টমার রেসপন্স কিরকম পেয়েছেন? মোটামুটি আমরা ভালোই পেয়েছি রেসপন্স, তার জন্য তো আবারও আপনাকে ডাকা। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাডাম এর আগে যে ভিডিওটা সেটা তো অনেকদিন হয়ে গেছে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আরো নতুন সাবস্ক্রাইবারও জয়েন হয়েছে, তারা হয়তো আপনাদেরকে চেনে না বা জানে না, তো তাদের জন্য একবার আপনাদের দোকানের নাম, আপনার নাম কিভাবে আসবে হাওড়া শিয়ালদা থেকে একটু বলে দেবেন। অবশ্যই, প্রথমে বলে দিই যে আপনারা রয়েছেন মোটিভেট বক্সে, আর আমার নাম সঞ্চিতা দে। মোটিভেট বক্স হলো কি একটা কাস্টমাইজ গিফট, মানে বেসিক্যালি প্রোডাক্টস, গিফটিং মেশিনস, এই সমস্ত কোম্পানি, মানে আপনার ধরুন যে সমস্ত প্রোডাক্ট পিছনে দেখছেন সেই প্রোডাক্টসগুলো নিয়ে আমরা ডিল করি, মানে র মেটেরিয়াল রাখি। আপনার হোলসেল প্লাস রিটেল দু রকম ভাবেই পাবেন, ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের ইম্পোর্টেড হয়, আর মেশিনস বিভিন্ন ভ্যারাইটিস অফ হিট প্রেস মেশিনস, ডিটিএফ মেশিনস, লেজার মেশিনস, এগুলো অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে। ওকে, আর আমাদের লোকেশন 3টে রয়েছে। এখন আপনারা রয়েছেন কলকাতা ব্রাঞ্চে, কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে গিরিশ পার্কে, 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। ধরুন আপনারা ভায়া হাওড়া হয়ে আসছেন, হাওড়া থেকে এক বাসে আপনি গিরিশ পার্ক মোড়ে নামবেন, গিরিশ পার্ক মোড় থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বিবেকানন্দ রোডের দিকেই অফিসটা পড়ছে। ওকে, আর যদি আপনি শিয়ালদা থেকে আসছেন, শিয়ালদা থেকে মানিকতলার বাস বা অটো পেয়ে যাবেন, সেখানে নেমে আবার আপনাকে গিরিশ পার্কে মোড়, ডমিনোস বলতে হবে, ডমিনোস এর পাশেই আমাদের অফিস। এবার যদি আপনি মেট্রো ইউজ করছেন, মেট্রো স্টেশন গিরিশ পার্ক স্টেশন রয়েছে, গিরিশ পার্ক স্টেশনে মেট্রো থেকে নেমে 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর তাছাড়া তো বিভিন্ন ফোন নাম্বার তো দেওয়াই থাকে, একদম, সেখানে ডিটেলস আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করুন, অফিসিয়ালি টাইমে আমরা আরো ডিটেলস আপনাদের গাইড করে দেব। তার সঙ্গে আমি ম্যাডাম আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি গুগল লোকেশনও দিয়ে দেব। অবশ্যই অবশ্যই, আর তার সাথে তো আমাদের আরো দুটো ব্রাঞ্চেস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, দিল্লি এবং নয়ডাতে। আপনারা যদি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ভিডিও দেখছেন বা সেখানে উপস্থিত রয়েছেন, সেখান থেকেও আমাদের দিল্লি বা নয়ডা ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, সেখান থেকেও আপনারা সেম পরিষেবাই পাবেন অবশ্যই। আর অল ওভার ইন্ডিয়াতে আমরা কাজ করে থাকি, কাজ করে থাকি ইন দ্য সেন্স হলো অল ওভার ইন্ডিয়া থেকে আপনি ইন্ডিয়ার যেখানেই বসে থাকুন না কেন অর্ডার প্লেস করতে পারেন, ভায়া ট্রেন বলুন, বাস বলুন, ট্রান্সপোর্ট, কুরিয়ার, যেরকম আপনি বলবেন সেই প্রসেসে আমরা প্রোডাক্টটা ডেলিভার করে দেবো। আপনাকে ডিটেলস শেয়ার করতে হবে যে আপনি কিভাবে কমফোর্টেবল, কোন ট্রান্সপোর্ট বা কোন বাসের দ্বারা মাল নিতে চান, আমরা সেভাবে আপনার প্রোডাক্টটা প্রসেস করে দেবো। আচ্ছা, আইদার যদি চান আপনি অফিসে এসে মাল নেবেন, যেহেতু আমাদের অফিসে ভিজিট করারও একটা ব্যাপার থাকে যে কাস্টমার চাইলে ভিজিট করতে পারেন, কারণ এইগুলো তো ম্যাক্সিমাম তো কাস্টমাইজ প্রোডাক্টের কাজ, তো ম্যাক্সিমাম কাস্টমার যদি অফিস ভিজিট করে নেন বেটার, আচ্ছা, জিনিসটা আরো ভালোভাবে দেখে বুঝে জিনিসটা নিচ্ছেন। এবার হ্যাঁ, সবার ক্ষেত্রে লোকেশন ওয়াইজ পসিবল হয় না ভিজিট করা, তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা কলিং এর মাধ্যমে, আমরা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পাঠিয়ে দিই, সেটা দেখে কাজ করতে পারেন। যদি পসিবল হয় অফিসে আসুন, 3টে ব্রাঞ্চের মধ্যেই আমরা অফিসে এসে কাস্টমার এলে পরে তাদেরকে বিভিন্ন প্রোডাক্টস মেটেরিয়ালস দেখিয়ে তারপরে আমরা প্রসেস করাই, অফিসে এসেও আপনি প্রোডাক্ট দেখেও মাল নিয়ে যেতে পারেন অবশ্যই। বলছি ম্যাডাম আপনাদের অফিসিয়াল একটু টাইমিংটা বলে দেবেন। অফিসিয়ালি টাইমিং রয়েছে সকাল 11টা থেকে সন্ধে 6টা অবধি, সোম থেকে শনি, রবিবার বন্ধ থাকে, যে কোনো ন্যাশনাল হলিডে সেগুলোতেও বন্ধ থাকে। বাকি তো আমাদের হোয়াটসঅ্যাপ কলিং নাম্বার রয়েছেই, আপনারা ওটাতে কল হোয়াটসঅ্যাপ করতে পারেন, চেষ্টা করবেন অফিসিয়ালি টাইমিং করা, টাইমে করার মধ্যে, কারণ তারপরে করলে অনেক সময় হয় পিক আপ করা পসিবল হয় না। ওকে, তো বাকি আপনারা কল হোয়াটসঅ্যাপ করলে ডিটেলসে বলে দেওয়া হবে। তাহলে ম্যাডাম একটু আমাদের দর্শকদেরকেও বলবেন যে আপনাদের অ্যাকচুয়ালি টোটাল বিজনেসটা একটু দর্শকদের শর্টে বলবেন। যেমন আমি বললাম যে আমাদের ব্যবসা হলো সাবলিমেশন, লেজার এবং ডিটিএফ, এই সমস্ত মেটেরিয়াল দিয়ে,
মানে কাস্টমাইজ ব্যবসা বেশি। যেমন ধরুন এখানে আপনাদের সামনে যে ডিসপ্লেতে প্রোডাক্টস গুলো রয়েছে সমস্ত কিন্তু র মেটেরিয়াল, এটা আমরা বলি র মেটেরিয়াল, ইন দ্য সেন্স হলো প্রিন্ট হয়নি। তো এটা আমরা কাস্টমাইজ, কাস্টমার কিভাবে করবেন, র মেটেরিয়ালস মেশিন আমাদের কাছে পাওয়া যায়, মানে মেকিং কাস্টমার কিভাবে করবেন, তার জন্য কি কি মেটেরিয়ালস লাগবে, কি কি মেশিনস লাগবে, সেগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। মানে আমাদের কাজ এটাই, মানে আমাদের কাজ হলো কাস্টমারকে একটা বিজনেস প্রোভাইড করা, যেটা করে উনি কাস্টমাইজ ব্যবসা শুরু করতে পারেন, ভালো ইনকাম করতে পারবেন, অবশ্যই মার্কেটিং করলে আরো বেটার ইনকাম হবে, এটাই হলো মেন আমাদের কাজ। তো এই কাস্টমাইজ বিজনেসের জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো মেশিনস। একদম, মেশিনস এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস অফ হিট প্রেস মেশিন থাকে, এখন ডিটিএফ মেশিনস অ্যাভেলেবেল থাকে, লেজার মেশিন অ্যাভেলেবেল থাকে, কাটিং মেশিনস থাকে। হিট প্রেস মেশিন যেটা সব থেকে কম কস্ট, মানে বেসিক্যালি যেটা লোয়েস্ট অ্যামাউন্ট আর আপনার ইনভেস্টমেন্ট কম এবং আপনার লাভ অনেক বেটার, অনেক ভালো, তো সেই মেশিনস গুলো আমি বিভিন্ন ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি। যেমন এই মেশিনস এর সাথে এই কাজটা করতে গেলে কাস্টমাইজের মেশিনস এর সাথে প্রিন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু সাবলিমেশন। আর এবার বলি যে কিছু কাস্টমার এটা থাকে যে আমার অলরেডি 3-4টে প্রিন্টার রয়েছে, আমি এর মধ্যে থেকে একটা প্রিন্টার স্কিপ করে সাবলিমেশন ইঙ্ক ইউজ করে একটা হিট প্রেস মেশিন নিয়ে নিলাম, কাজ করতে পারবো? অবশ্যই পারবেন না স্যার। তার রিজন একটা, যে কোনো প্রিন্টারে আপনি অবশ্যই কাজ করতে পারেন, কিন্তু প্রিন্টারটা যদি অলরেডি আপনার ইঙ্কের ইউজের থাকে সেটাতে করতে পারবেন না, কারণ যে কোনো প্রিন্টার ইঙ্কজেট ইঙ্কের হয়, আর এই যে কাজটা সেটা সাবলিমেশন ইঙ্কের, তার ফলে আপনাকে একটা নতুন ফ্রেশ প্রিন্টার লাগবে যার ইঙ্ক ট্যাঙ্ক দিয়ে কখনো কোনো ইঙ্ক ট্রান্সফার হয়নি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি নতুন প্রিন্টারে সাবলিমেশন ইঙ্ক ইনস্টল করে কাজ করবেন, এর জন্য প্রিন্টারটা নেসেসারি ফর সাবলিমেশন বিজনেস। এবার তারপর রয়েছে হিট প্রেস। হিট প্রেস এর মধ্যে ভ্যারাইটিস আমি বলছি, যেমন হিট প্রেস এর মধ্যে সব থেকে বেশি যেটা চলে সেটা হলো কম্বো মেশিন। আচ্ছা, এই একটা মেশিন আর একটা প্রিন্টার, আর অবশ্যই র মেটেরিয়াল তো লাগবেই, নয়তো মেকিং কিসে করবেন? এই দুটো জিনিসের সাহায্যে আমার পেছনে থাকা যে ডিসপ্লেতে আপনারা যা প্রোডাক্টস দেখছেন, যেমন টাইলস বলুন, রক ফ্রেম বলুন, ম্যাজিক মিরর, আপনার কি চেন্স, কুশনস, বিভিন্ন ভ্যারাইটিস অফ সিপার বটল, গ্লাস ফ্রেম রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস অফ মাগ রয়েছে, এলইডি ফ্রেম রয়েছে, এভরিথিং, ইভেন কোলাজ ফ্রেম, টি শার্টস, সমস্ত কিছু সাবলিমেশন প্রিন্ট করে বিক্রি করতে পারবেন এই একটা কম্বো মেশিনের সাহায্যে উইথ প্রিন্টার। অবশ্যই প্রিন্টার এবং র মেটেরিয়াল লাগবে, এত কিছু? একদম তাই। কম্বো মেশিনের মধ্যে কি কি এক্সটেনশন থাকছে আমি বলে দিই। মগের দুটো এক্সটেনশন থাকে, একটা ছোট সাইজের, একটা বড় সাইজের, একটা প্লেটেড থাকছে, একটা ক্যাপের থাকছে, একটা ফ্ল্যাট বডি থাকছে। পাঁচটা এক্সটেনশন দিয়ে এই কম্বো মেশিনটা হয়, 5-in-1 কম্বো মেশিন, 8 মেশিন আর একটা প্রিন্টার নিচ্ছেন, বাকি আপনার সমস্ত কাজ একসাথে করে নিচ্ছেন। আর এই 5-in-1 কম্বো মেশিনের মধ্যে 3-4টে ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে, যেমন যে কোনো 5-in-1 মেশিন পুরো 360 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে, যেহেতু মেশিনটা যখন আমরা খুলছি এইটুকুনি গ্যাপ থাকছে, তো এইটুকুনি গ্যাপে তো আপনি প্রোডাক্ট রেখে প্রিন্ট করতে পারবেন না। একদম একদম, তো সেক্ষেত্রে মেশিনের পার্টসটাকে আপনাকে ঘোরাতে হবে, নয়তো বের করতে হবে। যে কোনো 5-in-1 মেশিন 360 ডিগ্রিতে পুরো ঘুরে যায়, বাট হতে পারে আপনার বাড়িতে হয়তো ব্যাক সাইডে অত স্পেস নেই, কারণ এই যে ফ্ল্যাটটাকে ঘোরাতে গেলে এই সমান স্পেস ব্যাক সাইডেও লাগে। আচ্ছা, তো তখন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে কাজ করতে, মেশিন পুরো না ঘুরলে প্রোডাক্ট রাখতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ড্রয়ার মেশিন। মানে ধরুন আপনি পার্টসটা ঘোরালেন না, আপনার ব্যাকে অত জায়গা নেই, আপনি ড্রয়ার মেশিন ইউজ করলেন, সামনের দিকে টানলেন। একদমই তাই, সামনের দিকে টেনে আপনি প্রপারলি প্রোডাক্টটা রেখে কাজ করতে পারেন। এটা রয়েছে এক্সট্রা একটা ফ্যাসিলিটি 5-in-1 মেশিনে আপডেটেড। এটা আরেকটা আছে মিনগ্রিনের মধ্যে ড্রয়ার, এটা আরেকটু হেভি ডিউটি থাকে। আচ্ছা, এটাও চাইলে আপনারা পারচেজ করতে পারেন। মেশিনে কিন্তু কাজ আপনার একই হবে, মানে যা যা প্রোডাক্ট বললাম সবই রেডি হবে। মানে ব্যাপারটা হচ্ছে মানে স্পেসের, হ্যাঁ স্পেসের একটা ব্যাপার থাকে, প্লাস কিছু মেশিনস এর পার্টস একটু আপডেটেড থাকে, তো সেক্ষেত্রে একটু বেশি লংজিভিটি হয় আপনার, কারণ যে কোনো চাইনিজ, এগুলো তো সমস্ত হিট প্রেস মেশিন বলুন, লেজার বলুন, ডিটিএ বলুন, সবই চাইনিজ। হ্যাঁ হ্যাঁ, তার ফলে কোনো ওয়ারেন্টি কিন্তু কোনো মেশিনে নেই, কেউ দিতে পারবে না আপনাকে ওয়ারেন্টি। আচ্ছা, যারা ওয়ারেন্টি বলে দেবে তারা জানে যে ওই মেশিন অতদিন পর্যন্ত কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, এটা সত্যি কথা। তো সেক্ষেত্রে চাইনিজ কোনো প্রোডাক্টেরই কখনো কোনো ওয়ারেন্টি হয় না, কারণ ওয়ারেন্টি ইন দ্য সেন্স হলো প্রবলেম হলে আমরা কোম্পানিকে রিটার্ন পাঠাবো। আচ্ছা, বাট যেটা এসে গেছে সেটা আমরা চাইনাতে পাঠাতে পারবো না, এটা অবশ্যই ব্যাপার। আচ্ছা, তো সেক্ষেত্রে ওয়ারেন্টি কিছু নেই, বাট প্রত্যেকটা মেশিনস এর ইন্ডিভিজুয়াল পার্টস থাকে যেটাতে প্রবলেম হয়,
মানে পার্টস অ্যাভেলেবল আছে এই সেই পার্টস গুলো আমাদের অ্যাভেলেবল আছে যেমন দেখে নিন এখানে বিভিন্ন মক প্যাড রয়েছে আচ্ছা আচ্ছা তারপর টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে এগুলো সব মেশিনস এর পার্টস গুলো তাছাড়াও টাফন শীট থাকে সিলিকন প্যাড থাকে এগুলো সব কিন্তু অ্যাভেলেবল থাকে প্রত্যেকটা মেশিনের সাইজ ওয়াইজ আলাদা আলাদা থাকে তো এগুলো এই পার্টস গুলো অ্যাভেলেবল থাকে মানে মেশিনটা ইউজ এন্ড থ্রো না যে ইউজ করলেন ফেলে দিলেন নষ্ট হয়ে গেল ফেলে দিল এটা একদমই না পার্টস গুলো প্রবলেম হয় পার্টসটা পারচেজ করছেন আবার মেশিনটা আগের মতনই ইউজ করছেন বাহ তো 5 ইন 1 এর মধ্যে চার পাঁচটা ভ্যারাইটিস অ্যাভেলেবল থাকে তারপর চলে আসি সিঙ্গেল সিঙ্গেল মেশিনে সিঙ্গেল সিঙ্গেল মেশিন মানে ধরুন কোনো কাস্টমারের শুধু মগের অর্ডার আছে মানে মগ ছাড়া উনি আর হয়তো খুব বেশি করতে চাইছেন না কিছু কারণ একসাথে এত প্রোডাক্ট মেইনটেইন করাটাও একটা বড় ব্যাপার আছে প্লাস নতুন ব্যবসা শুরু করতে গেলে একটা মার্কেটিং এরও ব্যাপার থাকে না যে কোনটা ছেড়ে কোনটা করবেন অনেকেই কনফিউশন হয়ে যান তো সেক্ষেত্রে তারা শুধু সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা মক প্রেস নিতে পারেন মক প্রেস কিন্তু সব থেকে কম দামের মেশিন হিট প্রেসের মধ্যে এই প্রাইস এটা স্টার্টিং প্রাইস থাকে 3,500 টাকা মক প্রেসের সাথে অবশ্যই আপনাকে প্রিন্টারটা একটা নিতেই হবে কারণ আমি প্রথমেই বললাম মাস্ট প্রিন্টার বাড়িতে প্রিন্টার থাকলে হবে না কারণ ওটা ইঙ্কজেট ইঙ্কের আর এটা সাবলিমেশন ইঙ্ক ইউজ করতে হয় তাই নতুন প্রিন্টার লাগে মক প্রেস প্রিন্টার নিয়ে আপনি ভ্যারাইটিস অফ যত মগ দেখতে পাচ্ছেন সমস্ত রকম মগ প্লাস সিপার বটল বিভিন্ন রকম সিপার বটলেও কাজ করতে পারেন মক প্রেসটা নিয়ে চলুন দর্শক বন্ধুরা আমি ম্যাডাম যেগুলো বললো আমি একটু বোতলগুলো আপনাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ভ্যারাইটি সিপার বটলেও কাজ করতে পারে সিপার বটলের ক্ষেত্রে কি হয় যেহেতু মাক প্রেসের প্যাডটা তো ছোট তো সেক্ষেত্রে দুবার করে ঘুরিয়ে কাজ করতে হয় আচ্ছা আচ্ছা আর ধরুন আপনার সিপারেরই এক্স্যাক্টলি শুধুমাত্র সিপারেরই কাজ আছে তখন সেক্ষেত্রে আপনি শুধু সিপার প্রেস মেশিনও নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার করে ঘুরিয়ে কাজ করতে হবে না আপনার সময়টাও বাঁচবে আচ্ছা সেই মেশিন অ্যাভেলেবল সিপার মেশিনও অ্যাভেলেবল রয়েছে আচ্ছা আচ্ছা সিপারেরও মেশিন অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে বিভিন্ন তিনটে ভ্যারাইটিস অ্যাভেলেবল থাকে তো সিপার প্রেস মেশিন প্রিন্টার নিয়ে শুধুমাত্র সিপারের কাজও আপনি স্টার্ট করতে পারেন তার সাথে ধরুন আপনার ছোট কোনো লোগোর কাজ আছে যে বড় হিট প্রেস নিয়ে লাভ নেই ছোটখাটো কোনো লোগোর কাজ আছে যে একবারে বসিয়ে প্রেস করে দিবে বড় হিট প্রেস নিলে কি হয় যে ওটাকে সাইজ করে বসিয়ে জিনিসটা একটা অ্যাডজাস্টের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আপনার ছোট কাজ থাকলে আপনারা এই মেশিনটাও নিতে পারেন 6-6 লেভেল প্রেস মেশিন এরকমই ছোট মিনি হিট প্রেস মেশিনও অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে একদম আয়রন বেসিক জাস্ট হাতে ধরে আপনি প্রেস করবেন সেরকম টাইপের মেশিনও আপনারা নিতে পারেন ওই মেশিনও অ্যাভেলেবেল থাকে এবার আসি ব্যাচ মেশিন ব্যাচ মেশিন মানে বিভিন্ন ভ্যারাইটিস অফ যে স্কুল ব্যাচ গুলো থাকে কলেজ গোয়িং স্টুডেন্ট বিভিন্ন এই যে এরকম টাইপের যে ব্যাচ গুলো থাকে এগুলো মেকিং করার মেশিন হলো এটা এটা কিন্তু ম্যানুয়ালি মেশিন মানে এটাতে কোনো হিট প্রেসের দরকার নেই প্লাস ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন নেই এটা জাস্ট ফর আপনার এই ডাই কাটারের সাহায্যে আপনারা প্রিন্ট আউটটা কাট করছেন করে মোল্ডের সাহায্যে ব্যাচটা প্রেস করে বিক্রি করছেন আর বেসিক্যালি এটা আরো একটা প্লাস পয়েন্ট কি সাবলিমেশনের দরকার নেই এটাতে কোনো যেহেতু হিট প্রেস বা কোনো কিছুর প্রয়োজন নেই তা আপনি ধরুন নর্মাল প্রিন্টের কাজ করেন নর্মাল প্রিন্টের কাজ করেন ইঙ্কজেট ইঙ্কের নর্মাল প্রিন্টের কাজ আপনি ওই কাজটা করতে পারেন এবার ম্যাডাম আমরা যদি একটু কস্টিং এর দিকটা চলে আসি ঠিক আছে বা ব্যাচের সাইজের দিকে ব্যাচ তো ধরুন কিছু ছোট হয় বড় হয় দুটো সাইজ থাকে আমাদের কাছে যেমন আপনারা দুটো মোল্ড দেখলেন দুটো সাইজ থাকে একটা 44 mm থাকে একটা 58 mm থাকে আমি যে ব্যাচটা ডিসপ্লেতে দেখালাম ওটা বড় সাইজের 58 mm আচ্ছা আর এই ব্যাচেরটা কাজ করার জন্য সবথেকে প্লাস পয়েন্ট এটাই যে এটাতে কোনো সাবলিমেশন নির্দিষ্ট করতেই হবে তার কোনো ব্যাপার নেই প্রিন্টার নিতেই হবে তার কোনো ব্যাপার নেই আপনার বাড়িতে যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট আউট বের করে জাস্ট এটা আপনার ব্যাচটাকে সেট করে বসিয়ে দাও এটাতে তো হিট ট্রান্সফার হয় না 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 তো সেক্ষেত্রে সাবলিমেশনের দরকার নেই আচ্ছা এবার রয়েছে এবার বলছি একটা ক্যাপ প্রেস মেশিন এটা দেখুন এটা হলো গিয়ে অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন মানে ধরুন আপনার ইন্ডিভিজুয়ালি ক্যাপের প্রচুর ইনকোয়ারি আছে তাড়াতাড়ি আপনার কাজ করার জন্য যেহেতু 5-in-1 এক্সটেনশন দেওয়া হয় বাট এটা আবার এক্সট্রা ফেসিলিটি কি এটা অটোমেটিক মেশিন মানে ওর প্রিন্ট হয়ে গেলে অটোমেটিক নিজের মতন করেই সেট হয়ে যাবে এটা অটোমেটিক মেশিন এসছে আমাদের কাছে ক্যাপ প্রেসের জন্য যারা নিতে চান তারা এই মেশিনটা পারচেজ করতে পারেন এবার আসি সিঙ্গেল সিঙ্গেল হিট প্রেস মেশিন মানে বিভিন্ন কম্বো তো আমরা বললাম বা মগ বললাম সিপার বললাম এবার যে সমস্ত ফ্ল্যাট প্রেস কাজগুলো হয় বিশেষ করে যারা শুধুমাত্র টি শার্টসে কাজ করতে চান আচ্ছা তারা তো কম্বো নিয়ে তাদের কোনো লাভ নেই কোনো লাভ নেই ফার্স্ট অফ অল দ্যাট এরিয়াটা ছোট 12-15 সাইজ থাকে আর আপনার টি শার্টস এর তো আপনার A3 সাইজও আসবে A4 সাইজও আসবে বোথ আসবে আর টি শার্টস এর ক্ষেত্রে তো শুধুমাত্র আপনার প্রিন্টার বা সাবলিমেশনের উপর ভরসা করে থাকলে চলবে না তার রিজন হলো সাবলিমেশনের একটা প্লাস একটা রিজন আছে সেটা হলো সাবলিমেশন যেমন সমস্ত প্রোডাক্টস এর উপর হয় না
আচ্ছা সাবলিমেশন কোটিং করা কোনো প্রোডাক্ট হলে তাহলেই আপনি হিট ট্রান্সফার করতে পারবেন। কারণ মার্কেটে বিভিন্ন ভ্যারাইটিস মগ পাওয়া যায়, হোয়াইট কালারের বেস হলে আপনি ভাববেন যে ওটাতে প্রিন্ট করবো হয়ে যাবে, হবে না। তার রিজন ওটা সাবলিমেশন কোটিং করা নেই। আচ্ছা সাবলিমেশন কোটিং করা আমাদেরই মতো ভেন্ডার থেকে পাবেন যারা সাবলিমেশন নিয়ে কাজ করেন। মানে কাস্টমার যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে বা আপনাদের শপে যদি ভিজিট করে, এই ব্যাপারগুলো আপনারা গাইড করে দেবেন? অবশ্যই আমরা গাইড করে দেব, নয়তো তো উনি এটা ফলস পড়ে যাবেন না যে বাইরে থেকে কিনে নিলে ওনার উনি পারবেন না, লস হবে ওনার, ওনার লস হবে। হ্যাঁ, এবার কি হয় ফেব্রিকের ক্ষেত্রে সে কোটিংটা তো পসিবল না, মানে আমরা একটা টি শার্টস এর মধ্যে কখনো কিছু কোটিং করতে পারি না। আচ্ছা, তো সেক্ষেত্রে ফেব্রিকের ক্ষেত্রে কিছু চয়েসেবল ফেব্রিক আছে, যেমন ধরুন পিওর কটন, একদম 100% কটন যে প্রোডাক্টস গুলো আমরা দেখি ফেব্রিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাবলিমেশন ওটাতে ট্রান্সফার হয় না, মানে সাবলিমেশন ইঙ্কটা ট্রান্সফার হয় না। আচ্ছা, আবার ঠিক যখন কোনো ডার্ক কালার, ধরুন কোনো ফেব্রিক, ধরুন ব্ল্যাক বা ব্রাউন বা ডিপ রেড যেটা বা ডিপ ব্লু, সেই প্রোডাক্টস এর উপরও সাবলিমেশন প্রিন্ট ট্রান্সফার হয় না। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডিটিএফ নিতে হবে, ডিটিএফ মেশিনস, আইদার আপনি কাটিং মেশিন নিতে পারেন, মানে ভিনাইল কাটিং মেশিন। ভিনাইল কাটিং মেশিনের ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে, একটা রয়েছে স্কাই কাটের C16, স্কাই কাটের 24 ইঞ্চেস থাকে, 48 ইঞ্চেস থাকে, ক্যামিওর 12 ইঞ্চও অ্যাভেলেবেল থাকে। আপনারা আপনার আপনাদের চয়েসেবল স্টিকার নিয়ে, যেটাকে গার্মেন্টস এর স্টিকার থাকে, গার্মেন্টস এর ভিনাইল স্টিকারও প্রচুর অ্যাভেলেবেল আছে, সেই স্টিকার আপনারা এই ভিনাইল কাটিং মেশিনের সাহায্যে যেরকম ডিজাইন দেবেন সেরকম কাটিং করে পেস্ট করতে পারে। এগুলো স্টিকার তাই, একদম তাই, এগুলো সব গার্মেন্টস এর স্টিকার। আচ্ছা, এবার বলে দিই যে এই যে মেশিনটা, ধরুন আপনারা কাটিং মেশিন নিলেন, আপনারা ভাববেন যে শুধুমাত্র গার্মেন্টস এর জন্য সীমিত থাকে কাটিং মেশিন, একদমই না। কাটিং মেশিনের দ্বারা যেমন আপনারা গার্মেন্টস এর স্টিকার কাটিং করতে পারেন, সেরকম আপনারা গাড়ির স্টিকারও কাটিং করতে পারেন। যদি চান আপনারা গাড়ির স্টিকার কাটিং করতে, তাহলেও কাটিং মেশিনে কাজ করতে পারেন। আরো একটা অপশন থাকে কাটিং মেশিনে, সেটা হলো মোবাইল স্ক্রিন সফটওয়্যারের সাহায্যে, মোবাইলের ব্যাক যে স্ক্রিন সফটওয়্যার স্ক্রিন থাকে, যেটা মোবাইল স্ক্রিনের কাজ, সেটা কিন্তু করতে পারেন। আপনাকে শুধু সফটওয়্যারটা নিতে হবে আলাদা করে, মোবাইল স্ক্রিন সফটওয়্যারের সাহায্যে মোবাইলের দোকানে এখন এটা বেশ নতুন চল এসছে, জাস্ট পেছনের কভারটা স্ক্রিন সফটওয়্যারের সাথে কাজ করা। কাটিং মেশিনের সাহায্যে কিন্তু আপনারা সেই কাজটাও করতে পারেন। মানে একটা মেশিনের দ্বারা অনেক কিছু অপশনস আপনার কাছে খুলে গেল ব্যাপারটা। এবার আসি ডিটিএফ, যেমন বেসিক্যালি কি হয়, যেমন ভিনাইলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ভিনাইলে না কোনো মানুষের ক্যারেক্টার আপনি মুখ তুলতে পারবেন না, ভিনাইলে এরকম টাইপের কোটেশনস করতে পারবেন। আচ্ছা, আর ভিনাইল আপনি পিওর কটনেও করতে পারেন, মিক্স কটনেও করতে পারেন, পলিস্টার পলিকটন সবেতেই করতে পারবেন। বাট যদি কোনো মানুষের, যেমন যে কোনো মানুষ এসে আপনাকে শুধু কোটেশন লিখতে দেবেন না, আর সাবলিমেশন তো আপনি পিওর কটন আর ডার্ক কালারে করতে পারবেন না, তো আলটিমেটলি আপনার কাছে সব অপশন খোলা রইলো না, তখন আপনি ডিটিএফ নিতে পারেন। ডিটিএফ যদি আপনি নিয়ে নেন, তখন সেক্ষেত্রে কি হবে যে আপনি সব মেটেরিয়ালস এর উপর সমস্ত রকম যে কোনো প্রিন্ট করে নিতে পারবেন, যে কোনো প্রিন্ট। ধরুন আপনি আপনার একটা ক্যারেক্টার, একটা মানুষের ফটো বা একটা কার্টুনের ফটো কেউ প্রিন্ট করতে দিলেন, আপনি সেটাও করতে পারবেন ডিটিএফ এ। এবার ডিটিএফ মেশিনে স্টার্টিং রেট থাকে 3,25,000 থেকে A4 সাইজের পুরোপুরি মেশিনস পুরো। হ্যাঁ, এবার অনেকের ক্ষেত্রে তো সেটা পসিবল হয় না, তো সেক্ষেত্রে তারা ডিটিএফ এ কনভার্ট প্রিন্টার পারচেজ করতে পারেন। আচ্ছা, প্রিন্টারের প্রাইস আপনার 75,000 to 80,000 এর মধ্যে চলে আসে, মানে ওটা তাও একটা বাজেট ফ্রেন্ডলি ব্যাপার থাকে। হ্যাঁ, এবার আমি যে বললাম ভিনাইল, ডিটিএফ, সাবলিমেশন, যে কোনো মাধ্যমে আপনি নিন না কেন, লাস্ট অপশন আপনার হিট প্রেস, মানে আপনার এই তিনটে মাধ্যমের মধ্যে আপনার প্রিন্ট আউটটা বেরোবে। বাট যখন ডিটিএফ এর মেশিন বা প্রিন্টার, কনভার্ট প্রিন্টার থেকে আপনার রোলিং প্রিন্ট আউটটা বেরোচ্ছে, প্রিন্ট আউটটা কাটিং করে কিন্তু আপনাকে হিট প্রেসেই প্রেস করতে হবে। আচ্ছা আচ্ছা, তো লাস্ট অপশন আপনার হিট প্রেস থাকবে। এবার হিট প্রেস এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস থাকে, বড় হিট প্রেস যেগুলো থাকে অনলি ফর ফ্ল্যাট প্রেস, মানে বেসিক্যালি যে সমস্ত কাস্টমাররা বড় হিট ফ্ল্যাট আইটেম এর কাজ করে, তারা এরকম হিট প্রেস গুলো নিয়ে থাকে। যেমন এর মধ্যে ভ্যারাইটিস আছে, দেখুন 15-15 হিট প্রেস মেশিন, ফার্স্ট একটা ব্ল্যাক কালারে, ওই হিট প্রেস মেশিনে ওটা 15-15 সাইজ থাকে, ওটা আপনার যত রকম ফ্ল্যাট আইটেম আছে সব কিছু এটাতে করতে পারেন, আপনারা হিট প্রেস করে বিক্রি করতে পারেন, ডিটিএফ ও পারবেন, যে কোনো মেটেরিয়াল জাস্ট হিট ট্রান্সফার আপনি এটাতে করতে পারবেন। ওর মধ্যে 3-4 ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে, টাচ স্ক্রিন থাকে, হেভি ডিউটি, উইথড্রয়ার, অনেক কিছু অ্যাভেলেবেল থাকে। এবার রয়েছে দেখুন এখানে তিনটে, এখানে এটাকে বলে 16-24, এটা সব থেকে বড় সাইজ থাকে, 16-24 হিট প্রেস মেশিন, এটা A3 সাইজের, যত বড় প্রিন্ট আউটই হোক আপনারা এটাতে কাজ করতে পারবেন। যদি সাবলিমেশন চান সেটাও ট্রান্সফার হবে, ডিটিএফ ও হবে, ভিনাইলও, মানে যাই ট্রান্সফার, এটা বেসিক্যালি হিটের কাজ হলো আয়রন বেস, যা দেবেন ওটা ট্রান্সফার করবে, তার ফলে
সমস্ত কিছু এটাতে করতে পারবেন ট্রান্সফার। এবার এই হিট প্রেসের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল আছে একটা অটোমেটিক হিট প্রেস মেশিন। আচ্ছা, মানে এটা অটোমেটিক কাজ করবে আপনার, যখন ওর প্রিন্ট কমপ্লিট হবে তখন ও নিজে থেকেই অটোমেটিক উঠে যাবে, আবার যে প্রিন্টে দিলে ও নিজেই সেট করে নেবে। এটা অটোমেটিক হিট প্রেস মেশিন উইথ ড্রায়ার এসেছে, এটা মনে হয় নতুন এসেছে। এটা নতুন আমাদের এসেছে, এরকম অটোমেটিক হিট প্রেস মেশিন আমাদের 15-15 সাইজেরও অ্যাভেলেবল আছে, 16-24 সাইজেরও অ্যাভেলেবল আছে। আচ্ছা, প্লাস এটাতে আরেকটা ফিচার একটু সামনে আসলে আমি দেখাবো, যে এখানে দেখুন উইথ টাচ স্ক্রিন আছে। এটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোলার, টেম্পারেচার কন্ট্রোলারটা টাচ স্ক্রিন টেম্পারেচার রয়েছে, মানে নর্মাল যে কোনো টেম্পারেচার কন্ট্রোলারটা আপনার ম্যানুয়ালি থাকে, সুইচ দিয়ে কাজ করতে হয়, এটা টাচ স্ক্রিন রয়েছে, এক্সট্রা ফিচার্স অ্যাভেলেবল এসছে। মোটামুটি এভারেজ আপনি যেরকম ভ্যারাইটিস অফ মেশিন চাইছেন আমাদের কাছে মোটামুটি পেয়ে যাবেন। আর ডিটিএফ তো বললাম পাবেন, তার সাথে এবার লেজার, লেজার মেশিনের কাজ দু রকম ভ্যারাইটিস থাকে, দু তিন রকম সাইজের থাকে। অনেকে শুধুমাত্র এনগ্রেভিং করতে চান, এনগ্রেভিং মানে এরকম কাজগুলো খোদাই করা বেসিক্যালি যেটা বলে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা যদি শুধু এনগ্রেভিং করতে চান, আপনার বাজেটও কম থাকে, তাহলে আপনি আমাদের কাছ থেকে এনগ্রেভিং এর মেশিন নিতে পারেন, যেটাতে শুধুমাত্র এনগ্রেভিং হবে। ওকে, আর ওইটার আপনার ওটারও হালকা থিকনেস অফ দি কাটিং করতে পারবেন, যেমন ধরুন পাতলা পিভিসি যে রোল গুলো থাকে সেটাও কাটিং হয়ে যায়, বাট তার থেকে মোটা কাটিং করতে চাইলে সেটাতে পারবেন না, তখন আপনাকে 80 ওয়াট বা 100 ওয়াট এর মেশিন নিতে হবে। 80 আর 100 ওয়াট এর মেশিনে আপনি কি করতে পারবেন, যেমন দেখুন এখানে যে ভ্যারাইটিস অফ কিচেনস দেখছেন, এগুলো কিন্তু সমস্ত কিছু আপনি MDF শীটের দ্বারা বা অ্যাক্রিলিক শীট বা পলিমার শীটের দ্বারা আপনি লেজার কাটিং মেশিনে কাটিং করে নিতে পারেন, মানে কাস্টমারকে বিক্রি করতে পারেন, মানে প্রপারলি লেজারের কাজটাতে আপনি অ্যাক্রিলিকের কাটিং করতে পারবেন, MDF এর করতে পারবেন, মেটালের করতে পারবেন, প্লাস আপনি যদি বড় কাটিং মেশিন নেন সেটাতে এনগ্রেভিং এবং কাটিং বোথ করতে পারবেন। এখানে যে ভ্যারাইটিস অফ ফ্রেম দেখছেন, এগুলো কিন্তু সমস্ত কিছু লেজার মেশিনে কাটিং করা, আপনি আপনার পছন্দ মতন ডিজাইন কাট করে বিক্রি করতে পারেন। মানে যারা ধরুন অলরেডি সাবলিমেশন এত বছর ধরে করছেন, তারা একটা নতুন ধাপ লেজারে কাজ শুরু করতে পারেন। এখানে যে কোলাজ ফ্রেম গুলো দেখছেন, কোলাজ ফ্রেমের তো এখন প্রচুর মানে চাহিদা, বিভিন্ন ভ্যারাইটিস অফ ডিজাইন থাকে কাস্টমারের, কাস্টমাইজ যেহেতু, তো আপনারা যদি নিজেরা একটা লেজার মেশিন পারচেস করে নেন যেটাতে অলরেডি MDF কাটিং হচ্ছে, মানে 80 ওয়াট বা 100 ওয়াটের, তাহলে পরে আপনারা এই ব্যবসাটাও শুরু করতে পারেন। আর আমরা জব ওয়ার্ক করে থাকি লেজার মেশিন বা DTF এর, তাছাড়াও আপনারা নিজেরাও মেশিনও নিতে পারেন, আমরা মেশিনও বিক্রি করি। তো মোটামুটি এটা রয়েছে আমাদের, যতটা পসিবল হয় ভিডিওর মাধ্যমে যে মেশিনস দেখানো, বা লেজার বা DTF মেশিন তো এত বড় মেশিন দেখানো পসিবল হয় না, অবশ্যই অফিসে আসবেন, যদি কোনো বলেন যে কনফার্ম আপনারা মেশিন দেখবেন, আমাদের গোডাউনে অ্যাভেলেবেল থাকে লেজার মেশিন। DTF টা আমাদের নয়ডা ব্রাঞ্চে থাকে, কলকাতা আর দিল্লিতে থাকে না, তো যতটা পসিবল হবে আমরা দেখিয়ে দেবো অবশ্যই। তাহলে ম্যাডাম এবার কি নেক্সট দেখাচ্ছেন আমাদের জন্য? আচ্ছা, মোটামুটি মেশিনস ম্যাটেরিয়ালস এটা একটা বেসিক তো বুঝলেনই আপনারা যে কি রকম কাজ হলো। এবার আমরা না বিভিন্ন রকম কম্বো প্যাকেজ রেখেছি, মানে ধরুন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য যে বিজনেস কম্বো প্যাকেজ, আজকে এই একটা প্যাকেজ আমরা দেখাচ্ছি 29,999 প্লাস GST একটা প্যাকেজ, যার মধ্যে আমরা দিচ্ছি একটা 5-in-1 কম্বো মেশিন, যার 12-15 ফ্ল্যাট বডি রয়েছে, দুটো মগের এক্সটেনশন, একটা প্লেটের, একটা ক্যাপের, আর তার সাথে একটা প্রিন্টার, এই দুটো দেওয়া হচ্ছে আপনাদের। যেমন প্রথমেই আমি বললাম, এই দুটো মেশিনের সাহায্যে আপনারা আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্ট হিট প্রেস করে বিক্রি করতে পারেন। আর এই প্যাকেজে এই দুটো দেওয়া হচ্ছে, তার সাথে আপনারা কিছু র মেটেরিয়ালস পাচ্ছেন। র মেটেরিয়ালস এর মধ্যে দেখুন পাচ্ছেন হোয়াইট মগ, হোয়াইট মগ পাচ্ছেন 12 পিস, 12 পিস হোয়াইট মগ পাচ্ছেন, আপনারা মেটালিক মগ পাচ্ছেন 12 পিস, তার সাথে এই 9OZ মগটা পাচ্ছেন 12 পিস, আর স্পার্কেল ম্যাজিক মগ পাচ্ছেন 12 পিস, আর তারপরে আপনারা আরো কিছু বেসিক প্রোডাক্ট পাচ্ছেন, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেট, প্লেটের যেহেতু এক্সটেনশন থাকছে 5-in-1, আপনারা প্লেটও তৈরি করে বিক্রি করতে পারেন। এটা উইথ স্ট্যান্ডে আপনারা পাচ্ছেন 10 পিস, তার সাথে ট্রাভেল মক আপনারা 5 পিস পাচ্ছেন, কিট সিপার পাচ্ছেন আপনারা 2 পিস, তার সাথে এরকম টাইপের, এটা কিন্তু রোটেট হচ্ছে ফ্রেমটা, এই রোটেটিং ফ্রেমটা, এটাও আপনারা পাচ্ছেন 2 পিস, তার সাথে এই ম্যাজিক মিররটা পাচ্ছেন রাউন্ড উইথ ক্লক 2 পিস, এবং এই হার্ট ম্যাজিক মিররটা পাচ্ছেন 5 পিস, আর তার সাথে পাচ্ছেন আপনারা টি শার্টস, পলিস্টার টি শার্ট যেটা স্টার্টিং, সেই টি শার্টস পাচ্ছেন 10 পিস, আর ইঙ্ক তো অবশ্যই দেওয়া হচ্ছে, সাবলিমেশন ইঙ্ক, পেপার এক প্যাকেট দেওয়া হচ্ছে, আর টেপ একটা, হিট টেপ, হ্যাঁ হিট টেপ, এটা যেটা আপনার প্রিন্টিং এর জন্য কাজে লাগবে, এটা পাচ্ছেন আপনারা। তো এই টোটাল প্রোডাক্টসটা আপনারা পাচ্ছেন 29,999 প্লাস GST।
ওকে, মানে মোটামুটি যদি আপনার 32 মানে 35,000 অ্যাপ্রক্স যদি আপনার একটা হয়ে যায় বাজেট, তাহলে আপনারা বেসিক কিছু র মেটেরিয়ালস প্লাস দুটো মেশিনস, আর হ্যাঁ কিচেনসও আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন, এলইডি কিচেনসও আপনারা 10 পিস পাচ্ছেন। তো সমস্ত রকম র মেটেরিয়ালস আর দুটো মেশিনস নিয়ে আপনি 35,000 যদি বাজেট হয়, তাহলে এই কম্বোটা আপনারা পারচেজ করতে পাচ্ছেন, আপনার একটা ভালো একটা সেটআপ রেডি হয়ে যাবে। এবার ধরুন স্টার্ট, হ্যাঁ এবার ধরুন আপনার বাজেট আরো 5-6 হাজার বা 10 হাজার টাকা কম, সেক্ষেত্রেও আমাদের কাছে কম্বো আছে। মোটামুটি আমাদের কাছে 24,000 থেকে কম্বো স্টার্ট হচ্ছে, 24,000 প্লাস জিএসটি থেকে। তো অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ করুন, কন্ট্যাক্ট করুন, আমরা যা যা কম্বো রয়েছে সমস্ত ফরওয়ার্ড করে দেবো, যেরকম আপনার পছন্দ মতো আপনি সেটা চুজ করতে পারেন। আইদার ধরুন আপনার এরকম মনে হচ্ছে যে কম্বোতে এমন অনেক র মেটেরিয়াল আছে যেটা হয়তো আপনার লাগবে না, আচ্ছা, তখন আপনি কম্বোগুলো স্কিপ করে ইন্ডিভিজুয়ালও নিতে পারেন। ইন্ডিভিজুয়াল আপনার যা যা প্রোডাক্টস লাগবে সেগুলো, যেমন ধরুন যেগুলো বেসিক লাগে সেগুলো তো আমরা বলেই দিচ্ছি, তার বাইরে আপনি কোনো আলাদা প্রোডাক্ট নিতে চাইছেন সেটা অ্যাড করে নিয়ে আপনি পারচেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বলি যে আমাদের কাছে যে মেটেরিয়ালস গুলো থাকে না, যে কোনো মেটেরিয়াল যা আপনারা দেখছেন, যেমন এখানে মগ রয়েছে বা এখানে ফ্রেম রয়েছে, বিভিন্ন রকমের এলইডি ফ্রেম বলুন, বা এরকম এখানে ভ্যারাইটিস অফ সিপার বটল রয়েছে, কিছু ইনসুলেটেড থাকে মানে গরম ঠান্ডা থাকে, কিছু নর্মাল থাকে, সমস্ত মেটেরিয়ালস এ যেমন একটা নর্মাল মগ দিয়েই আমি বলছি, হোয়াইট মগের আমাদের কাছে রেট থাকে 45 করে, 40 কে 45, মানে আপনার কোয়ান্টিটির উপর বেস করছে। এই হোয়াইট মগটা কিন্তু আপনারা, হোয়াইট মগ কেন, যে কোনো প্রোডাক্টস প্রিন্টিং এর কস্টিং থাকে 5 টাকা, প্রিন্টিং এর কস্টিং মানে আপনার টোটাল ইলেকট্রিক কস্ট মিলিয়ে, আচ্ছা, যে মেশিনে আপনি কাজ করছেন ইলেকট্রিক কস্ট, পেপার, টেপ, ইঙ্ক, টোটাল অফ কস্টিং মিলিয়ে আপনার 5 টাকা ইনভেস্ট হচ্ছে, আচ্ছা, মানে 50 টাকায় আপনি মগটা রেডি করে নিচ্ছেন, মাত্র 50 টাকায় বিক্রি করছেন 150 থেকে 200 টাকায়। বাহ দারুন, প্রায় 3 গুণ। এবার একদমই তাই, এবার আপনার এরিয়া ওয়াইজ আপনি ওটা 100 টাকায় বিক্রি করতে পারেন, কারণ এরিয়াতে অবশ্যই দেখে নেবেন যে এইরকমই প্রিন্টিং এর আরো কিছু কাজ হচ্ছে নাকি, কেউ করছেন কিনা, সেরকম মার্কেটটা ধরার জন্য আপনি এটা 100 টাকাও যদি বিক্রি করেন তাহলে ওটা আপনার কাছে যথেষ্ট প্রফিট, একদম একদম যথেষ্ট প্রফিট। এবার আপনাদের যদি মনে হয় যে আমরা রেটটা অনেকটাই বেশি বলে ফেলছি, যে এত দামে বিক্রি হতেই পারে না, আমি বলবো বিভিন্ন রকম ই কমার্স ওয়েবসাইট আছে, অ্যামাজন আছে, মিশো আছে, ফ্লিপকার্ট আছে, বিশেষ করে গিফট আইটেমের জন্য অ্যামাজন বেস্ট, ওয়েবসাইটে দেখে নিন আপনারা একটা হোয়াইট মক কত, 350 টাকা তো প্রায় চলেই যাবে, নরমালি আপনি হোয়াইট মক 180-200 এর নিচে পাবেন না, একদম। আর তারপরে তো যত ভ্যারাইটি সাফ হবে তত প্রাইস বাড়বে, যেমন একটা ম্যাজিক মক আমাদের কাছে 90-95 এ পাবেন, ম্যাজিক মকটা প্রিন্ট করে সেই সমস্ত ওয়েবসাইটে আপনার বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, প্রিন্টিং এর কস্টিং কিন্তু সেমই, বাট মেটেরিয়ালটা দামটা কম বেশি, মেটেরিয়াল দামটা বেড়ে গেল, সব থেকে লোয়েস্ট হোয়াইট মগে থাকে, বাট প্রিন্টিং এর কস্টিং প্রত্যেকটা প্রোডাক্টে সেম থাকে। যেমন সিপার বটল গুলো, এই সিপার বটল যদি আপনারা নরমাল নেন 130 টাকা, 120-130 রেট থাকবে, প্রিন্ট করে 5 টাকা কস্টিং বিক্রি করছেন আপনি 300-350 টাকায়, এটা নরমাল বটল। আর যদি আপনি চলে যান সাবলিমেশনে, মানে নরমাল আপনি যদি ইনসুলেটেড হয়ে যায় বেসিক্যালি, এটা যেমন টেম্পারেচার সিপার আছে, যদি আপনি টেম্পারেচার সিপার নিতে চান তাহলে এগুলো তো ইনসুলেটেড হয়ে যাচ্ছে, টেম্পারেচার সিপার বলুন বা কোলা বটল বলুন, এই সমস্ত সিপারে যদি কাজ করেন তাহলে এটা আপনি তো মিনিমাম 650-700 টাকায় বিক্রি করতে পারেন, এগুলো আমাদের কাছ থেকে আপনারা 300 টাকায় পাবেন, প্রিন্টিং কস্ট কিন্তু 5 টাকাই, এগুলো ইনসুলেটেড বোতল প্লাস এগুলো কাস্টমাইজ করে আপনি দিচ্ছেন, তার ফলে এই থেকে কম দামে আপনি বিক্রি করলে আপনার লস, বুঝেছি। সেখানে প্রত্যেকটা প্রোডাক্টসই চাই একই আপনার পড়বে, যে কোনো প্রোডাক্টসতে সবই 5 থেকে 10 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ইভেন যে এখানে আপনি কোলাজ ফ্রেম গুলো দেখছেন, কোলাজ ফ্রেম গুলো স্টার্টিং রেট 200 থেকে 250 টাকা থাকে, যেমন এই একদম ছোট সাইজটা আমরা 250 রুপিজে, এটা 215 বা 220 বা 250 টাকা প্রায় রেট থাকে, র মেটেরিয়াল বললাম, এগুলোরও প্রিন্টিং কস্ট 10 টাকাই, কারণ প্রিন্টিং এরিয়া গুলো ছোট ছোট, এরিয়াটা ছোট, মোটামুটি আপনার একটা A4 সাইজের পেপারে এগুলো সব করার ডিজাইন বেরিয়ে যাবে। তো আপনার 10 টাকাও যদি ইনভেস্টমেন্ট হয় এই ফ্রেম গুলো, কোলাজ ফ্রেম, আপনারা যদি আপনাদের নিয়ারেস্ট কোনো স্টুডিও বা দোকানে গিয়ে খোঁজ নেন, এই ফ্রেম গুলো বিক্রি হয় মিনিমাম 550-600-750-800 টাকায়, যে কোনো কোলাজ ফ্রেম এরকম দামে বিক্রি হচ্ছে, প্রফিটটা কিন্তু আপনার হিউজ থাকে। আপনাকে তার জন্য একটা জিনিস এটা সব থেকে বেশি করতে হবে, সেটা হলো প্রপারলি মার্কেটিং করতে হবে, গিফট আইটেমে মানুষ না জানলে আপনার কাছে আসবে না, ওটাই হচ্ছে অফলাইন হোক বা অনলাইন হোক, অল মার্কেটিং খুব ভালো করতেই হবে,
কারণ আমাদের কাছে এরকম ভিডিও দেখে আমরা তো আজ থেকে না প্রায় এক বছর উপর থেকে আমরা ভিডিও করছি সোশ্যাল মিডিয়াতে, দাদার চ্যানেলেও এর আগে আমাদের এক দুটো ভিডিও রয়েছে। তো মোটামুটি আমাদের কাছে যে সমস্ত মানুষের সেটআপ নিয়েছে তার মধ্যে এরকম অনেক মানুষও আছেন যারা পয়সা রয়েছে, 30,000 টাকা ইনভেস্ট করাটা এখনকার টাইমে কোনো বড় ব্যাপার না, তারা ইনভেস্ট করে নিচ্ছেন, বাট দুদিন বাদে বিজনেসটা তাদের বন্ধ করে দিতে হচ্ছে। তার রিজন একটাই, ওনারা ভাবছেন এত দামে তো মাল বিক্রি হবে না, বা হয়তো ইনভেস্টমেন্টের সময় আমাদেরকেও অনেক সময় কোশ্চেন করে যে এত দামে তো বিক্রি হতেই পারে না। বেসিক্যালি ব্যাপারটা হলো তারা মার্কেটটাকে ভালোভাবে প্রপারলি দেখে না, দ্বিতীয়ত মার্কেটিংটা তারা প্রপারলি করে না। মার্কেটিং করার জন্য তো ম্যাডাম এখন ধরুন ফেসবুক তো ফাস্ট আছে, সেটা সবথেকে বড় গ্রুপের মধ্যে মানে পোস্ট করবে বিভিন্ন গ্রুপে, পোস্ট করলেও তো সেটা হয়ে যায়। প্লাস দেখুন আপনারা আমাদের এই ভিডিও গুলো কোথা থেকে দেখছেন, বা দাদার চ্যানেলটা কোথা থেকে দেখছেন, ইউটিউব ফেসবুক, তো যেরকম আপনারা আমাদেরকে দেখছেন সেরকম আপনিও তো নিজেকে দেখানোর জন্য এটা পোস্ট তো আপনাকে করতেই হবে, নয়তো আপনি যেমন আমাদের তো চিনতে পারতেন না যদি আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে নিজেদের প্রচার না করতাম। তো যত বেশি প্রচার করবেন তত আপনার প্রোডাক্ট বিক্রি হবে, মানুষ তত জানবে আপনাকে। আপনি বাইরে একটা দোকান খুলে বসলেও অফলাইন হলেও অ্যাটলিস্ট অনলাইনেও আপনাকে মানুষকে জানাতে হবে যে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি কাজ করছেন। তো অবশ্যই বলবো মার্কেটিংটা প্রপারলি করুন, তারপরে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটেও এখন বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ই কমার্স ওয়েবসাইটে লিস্টিং করুন, ওখানেও আপনার ভালোভাবে বিক্রি হবে। আর রেটটাকে আরো একটা কথা বলে দিই, যেমন আজকে যে আমি রেটগুলো বললাম মোটামুটি, সেই রেটগুলো কিন্তু তারা তাদের জন্য যারা প্রিন্ট করে বিক্রি করে ব্যবসা করতে চান, তাদের জন্য না কিন্তু যারা কাস্টমাইজ প্রিন্ট ডাইরেক্ট কিনছেন। ধরুন আমাকে ফোন করে অনেকে এরকম বলে থাকেন যে আপনি তো বললেন 50 টাকায় মগ রেডি হয়ে যায়, তাহলে 55 টাকায় দিয়ে দিন আমাকে, বা হয়তো সে হয়তো তার নিয়ারেস্ট দোকানে গিয়ে বলছে যে এরকম তো আমরা দেখছি 55 টাকায় হয়ে যাচ্ছে, তা আপনি কেন 100-200 টাকা দাম নিচ্ছেন, তাকে তো প্রফিট পার্সেন্ট রাখতে হবে। একদমই তাই, তো এর জন্যই বলছি যাদের যারা এই ভেবে ভিডিওটা দেখছেন যে আচ্ছা আমার তাহলে এত কমে হয়ে যাচ্ছে, তাহলে আমি আমার ওই পাশের দোকান থেকে বলবো 60 টাকায় 5টা মক প্রিন্ট করে দিতে, না উনিও কিন্তু অবশ্যই পারবেন না ওটাই। হ্যাঁ, কারণ আমরা স্টার্টিং থেকে এটা বলে দিই যে এই ভিডিওটা তাদের জন্য যারা এই প্রিন্টিং এর ব্যবসা করতে চাইছেন, প্রিন্ট করে র ম্যাটেরিয়ালস মেশিন নিয়ে যারা প্রিন্টিং করে নিজের মানে প্রিন্টিং করে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই না। আপনারা যদি প্রিন্ট করার ব্যবসা করেন তাহলে অবশ্যই এটাকে প্রপারলি গাইড করে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা চলুন তাহলে এবার আমি একটা টি শার্টস এর মধ্যে প্রিন্ট করে আপনাদের দেখিয়ে দিই যে প্রসেসটা কিভাবে প্রিন্টিং এর হচ্ছে, কত সেকেন্ড টাইম লাগছে, কি তার প্রসেস হচ্ছে এবং ফিডব্যাকটা কতটা আসছে। আর আমি যে বলছি খুবই ইজি প্রসেস সেটা কেন বলছি বা কিভাবে কি কাজ হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। আর প্রিন্টিং এ যেটা মাস্ট সেটা হলো আপনাকে ডিজাইনিং বা ফটোশপ জানতে হয়, বাকি আমরা সেটিংসটা পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন, আচ্ছা আমি যে বলেছিলাম যে 5-in-1 মেশিনে একটা টি শার্টস আপনাদের প্রিন্ট করে দেখাবো, এটা রয়েছে 5-in-1 মেশিনটা, মেশিন আমাদের একটু চালু করে হিট করাই আছে। আর টি শার্ট যেটা আমরা রয়েছে সেটা হলো পলি কটন টি শার্টস, এটার এক সাইডে ভিনাইল প্রিন্ট করা আছে আর এক সাইডে আমরা সাবলিমেশন করে আপনাদের দেখাবো। আর এটা রয়েছে সাবলিমেশন পেপারে, সাবলিমেশন প্রিন্ট করা হয়েছে সাবলিমেশন ইঙ্কের সাহায্যে, আর এটা আমরা এই টি শার্টস এর উপর প্রিন্ট করে আজকে দেখাবো। তো প্রথমে আগে পেপারটা আমরা চেক করে নেব, যেহেতু প্রিন্ট আউটটা সবসময় মিরর বের করা হয়, মানে গ্লাস আইটেম ছাড়া বাকি যে কোনো আইটেমের ক্ষেত্রে মিরর বের করা হয় যাতে প্রিন্টটা দিলে পরে ওটা সোজা হয়ে যায়। দ্যাটস রাইট। আচ্ছা এবার আমরা পেপারটা এখানে বসিয়ে দিলাম, মেশিনটা দেখুন পুরো 360 ডিগ্রিতে কিন্তু মেশিন ঘুরে যায়, যে কোনো 5-in-1 কম্বো মেশিন। আর যদি আপনার ব্যাকে জায়গা না থাকে প্রপারলি দেখে নেবেন, আপনারা যদি নর্মাল মেশিন নেন আপনার এতটা জায়গা লাগবে। আচ্ছা আচ্ছা, মেশিনটা ইউজের জন্য আপনারা যারা মানে সবসময় ইউজ করবেন তাদের হিট টেপ ফ্ল্যাট আইটেমে না লাগালেও চলে, নর্মালও প্রিন্ট হয়ে যায়। আচ্ছা এটা রয়েছে টেফলন শিট, টেফলন শিট এর কাজ কি, যেমন যে কোনো হিট প্রেস মেশিনে না উপরে একটা টেফলন শিট ইনবিল্ট লাগানো থাকে মেশিনের সাথে, তাও আপনারা একটা এক্সট্রা করে নিয়ে রাখতে পারেন, কারণ কি হয় যে যদি ইঙ্ক কোনোভাবে লেগে যায় তাহলে আপনার উপরের টেফলনটা খারাপ হবে, আর উপরের টেফলনটা চেঞ্জ করতে গেলে আপনাকে পুরো মেশিনের উপরের বডিটা খুলতে হয়। আর যদি আপনি এক্সট্রা করে একটা টেফলন নিয়ে রাখেন সেটা যদি আপনি ধরুন টি শার্টস এর ভেতরেও ঢোকাতে পারেন যাতে অপোজিট সাইডে প্রিন্টটা না লাগে, বা উপরেও লাগাতে পারেন, তাহলে আপনার টেফলন শিটটা বেঁচে যাবে। এবার আমরা টেফলন শিটটা লাগিয়ে মেশিনটা যেহেতু আপনার হিট হয়ে গেছে অনেকটা, তাই আমি প্রেস করে দিলাম যেহেতু আমরা প্রথমে এটাকে হিট করেই রেখেছিলাম। আচ্ছা এখানে দেখুন টাইম টেম্পারেচার সেট করা আছে, প্রথমে টেম্পারেচারটা উঠবে,
তারপর টাইমটা উঠবে, তারপর মেশিনটা বিপ সাউন্ড করবে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেকটা প্রোডাক্টসের টাইম এবং টেম্পারেচার বিভিন্ন আলাদা আলাদা থাকে। টি-শার্টসের ক্ষেত্রে একটা টাইম, মাগের ক্ষেত্রে একটা টাইম, সবার আলাদা আলাদা থাকে। তো এই টাইম টেম্পারেচার লিস্টটা আমরা আপনাকে শেয়ার করে দেবো। আর এই যে মোডে গিয়ে টাইম টেম্পারেচারটা কিভাবে সেট করছেন সেটা আমরা আপনাকে দেখিয়ে দেবো এই মেশিন এই কাজের জন্য। এটা হলো মেন জিনিস। যেমন ফটোশপটা আপনার নিজস্ব জানা দরকার, আমরা শেখাই না, বাট এই যে সেটিংসটা সেটা আমরা দেখিয়ে দেবো। প্লাস আমরা টেম্পারেচার লিস্টটাও শেয়ার করে দিই, কোনটা কিরকম করতে হচ্ছে, কত প্রেসারে কাট করতে হচ্ছে। দেখুন এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, টেম্পারেচার কমপ্লিট হলে টাইম কমপ্লিট হবে, তারপরে মেশিনটা বিপ সাউন্ড করবে, তখন আমরা ধীরে সুস্থে এটা রিলিজ করবো। আচ্ছা দেখুন এখানে কিন্তু অলরেডি টেম্পারেচারটা কমপ্লিট হয়ে গেছে, টাইমটাও কমপ্লিট হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যে মেশিনটা বিপ সাউন্ড করবে, তারপরে আমরা প্রোডাক্টটাকে ধীরে সুস্থে রিলিজ করবো। আর মেশিনে কিন্তু পুরো পার্টগুলো যে দেখছেন, বডিগুলো কিন্তু প্রচণ্ড গরম থাকে, তো অবশ্যই আপনারা চাইলে হিট ট্রান্সফার গ্লাভস পাওয়া যায়, সেটা পারচেস করতে পারেন। দেখুন কমপ্লিট হয়ে গেছে মেশিনটা, এবার আমরা বন্ধ করে দেবো, যেহেতু আমাদের আর কোনো কাজ নেই মেশিনসে, আমরা বন্ধ করে এবার এটাকে রিলিজ করবো। এই পার্সেন্টটাও কিন্তু প্রচন্ড হিট থাকে, তো একটু ধীরে সুস্থে করলে আপনার সুবিধে। বাহ অপূর্ব, দারুণ প্রিন্ট হয়েছে কিন্তু। হ্যাঁ এটা আপনার পেপারে যেরকম দেখেছিলেন আপনারা, যে ম্যাট ফিনিশ একটা থাকে, বাট এটাতে দিলে পরে আপনার গ্লজি একটু চলে আসে, যথেষ্ট গ্লজি এসেছে দেখুন আপনার নর্মাল প্রিন্টের থেকে। আর এই টি-শার্টসে কিন্তু পলি কটন টি-শার্ট, মানে মিক্স কটন, পিওর কটন না। তো এই টি-শার্টসটা আপনারা এত সুন্দর প্রিন্ট আউট এর ফিডব্যাকটা পেয়ে যাবেন আপনার এই টি-শার্টসে। বাহ, আর এই প্রিন্টিং এর কস্টিং কিন্তু মাত্র 5 টাকা পড়েছে, মানে এগুলো সব 5 টাকা। হ্যাঁ আর মিক্স কটন টি-শার্টসও পেয়ে যাবেন আপনারা, এই জন্যই আমরা পলি কটনে করে দেখালাম আপনাদের। যে পলি কটন ধরুন যাদের, মানে এই টি-শার্টস মোটামুটি ম্যাক্সিমাম মানুষ দেখলে বুঝবেন না যে এটা কটন না। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে এই টি-শার্টস গুলো আপনারা কটন বলেও বিক্রি করতে পারেন সাবলিমেশন করে। আর সাবলিমেশনের যে কস্টিং অনেক কম, প্লাস হলো সাবলিমেশন একটা প্লাস পয়েন্ট, যে প্রোডাক্টটা আপনার ভেঙে গেল, কোটিন উঠে গেল বা ছিঁড়ে গেল, বাট প্রিন্টিংটা কখনো নষ্ট হয় না। আচ্ছা, এটা একটা সাবলিমেশনের প্লাস পয়েন্ট থাকে। তো প্রত্যেকটা মেটেরিয়ালসে কিন্তু প্রিন্টিং এর প্রসেসটা সেম থাকে, টাইম টেম্পারেচার ভিন্ন থাকে, সেটা আমরা শেয়ার করে দিই। যদি অফিসে আসেন, অফিসে এসে বসে আপনাকে টাইম টেম্পারেচারটা সেটিংসটা আমরা দেখিয়ে দেবো, আর ফাইলগুলো শেয়ার করে দেবো। যদি বাড়িতে বসে অর্ডার করেন, তাহলে আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের শেয়ার করে দেবো, সেটা দেখে আপনারা কাজ করতে পারবেন। তাছাড়াও যদি কোনো প্রবলেম হয়, অফিশিয়ালি টাইম তো বলাই আছে, সেই টাইমে হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আরো ডিটেইলসে বলে দেওয়া হবে। ঠিক আছে ম্যাডাম, অনেক কিছু দেখেছি। ঠিক আছে, তো আমাদের দর্শক বন্ধুদেরকেও আমি বলবো যে দর্শক বন্ধুদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফোন নম্বর আছে, সেই ফোন নম্বরে ফোন করুন, তাহলে আপনারা বাকি ডিটেইলসটা জানতে পারবেন। তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।